মাথায় একটা ছুরি নিয়ে একটা মানে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। এতে তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আমার কোনো সমস্যা হয়নি। ভূতের ভয়ে স্কুলে আসা ছাত্রীদের সংখ্যা কমতে থাকে। সেই সব ছাত্রীদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে বিজ্ঞান মঞ্চের সদস্যদের বিদ্যালয়ে নিয়ে এসে সচেতন করা হলো ছাত্রীসহ অভিভাবকদের। বারাসাত উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস ফাইভের বি সেকশনের স্কুলের মধ্যে ভূত দেখার আতঙ্ক ছড়ায়। গত বুধবার থেকে ক্লাস ফাইভের সমস্ত ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আতঙ্ক। পরবর্তীতে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিনই দেখা যায় অপেক্ষাকৃত ক্রম ছাত্রী আসায় চিন্তায় পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার থেকে ক্লাস ফাইভের কিছু বাচ্চারা, তাদের মধ্যে একটা ভয় সঞ্চার হয়েছিল যে তারা বিভিন্ন রকম অলৌকিক জিনিস দেখতে পাচ্ছিল। তো কিন্তু যখন ইনভেস্টিগেট করা হচ্ছে তখন যারা আইডেন্টিফাই হয়েছে যে ও বলেছে আমাদেরকে, দেখা যাচ্ছে যে সে বলেনি, তখন সে বলছে সে না আমি বলিনি ও আমাকে বলেছে। তো ব্যাপারটা এরকম একটা গুজবের মধ্যেই রটছিল। তো আমরা মেয়েদের সাথে কথা বলেছিলাম, আমরা ভেবেছিলাম আমরা কথা বললেই পানিকটা দূর হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে বৃহস্পতি শুক্র শনি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স হারটা খুব বেড়ে গেল, মানে অ্যাবসেন্টিজমটা বেড়ে গেল ক্লাস ফাইভ স্পেশালি। তার জন্যই আজকে একটা সেমিনার করানো হয়েছে এবং এখানে বিজ্ঞান মঞ্চের সদস্যরাও এসেছে। তো তার মাধ্যমে গার্জেনদেরকে সেন্সিটাইজ করা হচ্ছে যাতে এরকম কোনো ব্যাপার নেই, আর এই ভয়টা যাতে ভয়টা যে অমূলক সেটা বলবো। অবশেষে স্কুল কর্তৃপক্ষ আলাদা করে ছাত্রীদের ও অভিভাবকদেরকে নিয়ে বিজ্ঞান মঞ্চ দিয়ে বিদ্যালয়ের মধ্যে এক সেমিনার করিয়ে ভূতের আতঙ্ক সরাতে উদ্যোগী হলো সোমবার। বিজ্ঞান মঞ্চ তরফ থেকে সেই ক্লাসে রুমে গিয়ে ছাত্রীরা কেন আতঙ্কগ্রস্ত হচ্ছে, কেউ কোনো হ্যালোসিনেট করছে কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখে। পরবর্তীতে যদিও ছাত্রীরা জানিয়েছেন যে তারা আতঙ্কগ্রস্ত হলেও পরবর্তীতে তাদের এই আতঙ্ক ধীরে ধীরে কেটে গেছে। বিজ্ঞান মঞ্চের দাবি ভূত বলে কিছু নেই বা অলৌকিক বলেও কিছু হয় না। ভূতকে কেউ কোনোদিন ছুঁয়ে দেখেনি বা অনুভব করেনি, মনের ভুল থেকে অথবা কেউ বদমাইশি করে ভয় দেখাতে পারে, এর থেকে আর বেশ কিছুই না। এবং যেটুকুখানি যা দেখলাম এ ঘটনা কিছুই নয়, মানে আমরা তো বিশ্বাস করিই না। তা আমরা প্রচুর জায়গায় দেখেছি, শেষমেশ একটা সূত্র আমরা খুঁজে পেয়েছি যে এগুলো মানুষ্য সৃষ্টি, মানুষই সৃষ্টি করছে করে একটা কষালো বিষয়। এটা চারিদিকে খবরটা চাউর হচ্ছে, এবার তাদের মধ্যে একটা পেনেট্রেট হচ্ছে, হয়ে একটা আতঙ্কের একটা পরিবেশ তৈরি হচ্ছে। ঠিক আছে, অলৌকিক কোনো ঘটনা নেই, কোনো দিন হয় না, ভূত বলে কিছু নেই, হয় না, কোনো হয়ই না। আজ পর্যন্ত দেখাতে পাবে না, সারা পৃথিবী জুড়ে যত মানুষ আছেন তাদের মধ্যে কোনো একজন এসে বলতে পারবে যে আমি ভূত দেখেছি বা ভূতটাকে ধরেছি, অনুভব করেছি, পাবেন না। যতটুকু এখনো পর্যন্ত দেখেছি তার পরিপ্রেক্ষিতে এরকম কোনো বিষয় নয়। কোনো কেউ বদমাইশি করে একটু করতে পারে, হয়তো একটু চাটি মেরেছে, একটু একটু ইয়ে করেছে, কেউ একটা, এগুলো তো আছে, এগুলো তো হয় বাচ্চাদের মধ্যে, এগুলো ঘটে, এটাই ঘটনা এখনো পর্যন্ত যা মনে হয়েছে। তাও পুরোটা কথা বলে বুঝতে পারবো।